নমস্কার বন্ধুরা, জীবনের রাস্তায় আমাদেরকে স্বাগত। আমাদের প্রিন্টারে অনেক সময় নানা রকম সমস্যা দেখা দেয়, যার ফলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই। কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলোতে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এমন একটি সমস্যা হলো, অনেক সময় প্রিন্ট করতে গেলে প্রিন্টের মধ্যে সাদা সাদা লাইন আসে, অর্থাৎ ঠিকঠাক প্রিন্ট করতে পারি না। এমন একটি সমস্যা যেটা আপনি নিজে নিজেই ঠিক করতে পারবেন। তো চলুন একটি প্রিন্ট দিয়ে দেখাচ্ছি কী ধরনের সমস্যা। তো চলুন একটি প্রিন্ট দিয়ে দেখি কী ধরনের প্রিন্ট আসছে। একটা প্রিন্ট দিলাম, প্রিন্ট নিচ্ছে, সমস্যাটা দেখুন কোথায়। প্রিন্ট হচ্ছে, একটু ওয়েট করুন। এই দেখুন প্রিন্ট হচ্ছে, প্রিন্টে কিন্তু অনেক লাইন চলে আসছে। দেখুন অরিজিনাল আমি এটা দেখাচ্ছি পিকচারটা, প্রিন্টে দেখুন অনেক লাইন চলে আসছে। অরিজিনাল ছবিটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন দুটোর মধ্যে তফাত দেখুন। এই দেখুন এটা যেটা প্রিন্ট বেরিয়েছে সেটা, আর এটা আমার অরিজিনালটা। অরিজিনালে কিন্তু কোনো লাইন নেই। তো এটা কী করে ঠিক করবো সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা এটা ঠিক করার জন্য কী করবেন, প্রথমে এই যে পাওয়ার বাটনটা আছে এটা আপনারা অফ করে দেবেন। অফ হয়ে গেছে, দেখুন অফ হয়ে গেছে। এবার কী করবেন, এই পাওয়ার বাটনটা প্লাস এই যে কালার প্রিন্ট দেন সেই বাটনটা দুটো একসঙ্গে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে প্রেস করবেন। কাউন্ট করতে পারেন, হয়ে গেছে। এবার দেখুন এটা দেখুন বিলিং করা বন্ধ করেছে। এবার কী করবেন, এটা আসলে প্রবলেম হচ্ছে হেড ক্লিনের প্রবলেম, ঠিক আছে। হেডটা ক্লিন করতে হবে, তারপরে আপনি যে রিসেট বাটন আছে এটাকে 15 সেকেন্ড ক্লিক করবেন। 1 2 হয়ে গেছে। এবার দেখুন অটোমেটিক নিজে নিজেই পুরো প্রসেসটা শুরু হয়ে যাবে। অটোমেটিক পুরো প্রসেসটা নিজে নিজেই শুরু হয়ে যাবে। দেখুন একটু ওয়েট করবেন, রিসেটের তো একটু টাইম লাগবে। পুরো প্রসেসটা অটোমেটিক হবে, আর কিছু করার দরকার নেই। একটু ওয়েট করবেন, 2 থেকে 3 মিনিট হবে প্রসেসটা, তারপর অটোমেটিক অফ হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে প্রিন্টার। দেখুন পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রিন্ট দিয়ে দেখব, আবার একটা প্রিন্ট দিচ্ছি। এবার দেখা যাক কী ধরনের প্রিন্ট হয়।
এই দেখুন প্রিন্ট বেরোচ্ছে। দেখুন আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু এখন আর নেই। আমি দেখাচ্ছি অরিজিনাল ছবিটা, আগের ছবিটাও দেখাচ্ছি। এই দেখুন এখন যে পিকচারটা বেরোলো সেটা এটা এটা, আর আগের প্রিন্টটা দেখুন, দুটো প্রিন্টের মধ্যে তফাৎ দেখুন। এই দেখুন আগের প্রিন্টটা দেখুন, পুরো লাইন চলে এসেছিলো, কিন্তু এখনটা মোটামুটি সব ঠিক হয়ে গেছে। ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।